তাদের লাইসেন্স বাতিল করা হবে, তাদের ব্যবসা বাণিজ্যের যেই বিয়া কি বলে ছাড়পত্র আছে সেগুলো বন্ধ করা হবে। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কারসাজিতে এই কিছু কিছু জিনিস ব্যত্যয় ঘটেছে, কিন্তু সেই ব্যত্যয় যাতে আর না ঘটে এবং সেই ব্যাপারে যাতে পদক্ষেপ আমরা নিতে পারি, কী কী পদক্ষেপ নিতে পারি সে ব্যাপারেও আলোচনা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কারসাজিতে এই কিছু কিছু জিনিস ব্যত্যয় ঘটেছে, কিন্তু সেই ব্যত্যয় যাতে আর না ঘটে এবং সেই ব্যাপারে যাতে পদক্ষেপ আমরা নিতে পারি, কী কী পদক্ষেপ নিতে পারি সে ব্যাপারেও আলোচনা হয়েছে। তবে মোদ্দা কথা হলো যে এই বাজারে কোনো নিত্য প্রয়োজনের দ্রব্যাদির শর্টেজ নাই। দাম বাড়ছে কেন শুনেন, শর্টেজ নাই, কিন্তু কিছু মধ্যস্বত্বভোগী আছে, কিছু কিছু মতলববাজি যারা কারসাজি করে তারা আছে। সুতরাং সেই শ্রেণীর কৃত্রিম একটা সংকটের কারণে আমরা মাঝে মধ্যে এই ধরনের একটা বিপদে পড়ি। তো সুতরাং আপনারা আজ থেকে আশ্বস্ত হতে পারেন যে এই সমস্ত মেজার্স আমরা কঠিনভাবে নেব এবং ইনশাল্লাহ আমরা আশা করি শীঘ্রই আমাদের এই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। বের করতে পারিনি তা না, বের তো অবশ্যই করছি এবং সেই পূর্ণাঙ্গ বের করার ব্যাপারটি তো মানে সময় সাপেক্ষ ব্যাপার, প্রয়োজন, এবং আমরা সেই ব্যাপারগুলোই আলোচনা করছি। এবং এই চিহ্নিতকরণ করাটা যখন সুনির্দিষ্ট করা যাবে তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদের লাইসেন্স বাতিল করা হবে, তাদের ব্যবসা বাণিজ্যের যেই বিয়া কী বলে ছাড়পত্র আছে সেগুলো বন্ধ করা হবে। সমস্ত পরিসংখ্যান আছে যে কোনো কিছুতে শর্টেজ নাই, সেই হিসাবটা আছে। আমার মনে হয় যে আমাদের ট্যাকটিক্যাল রিজনে আমরা সেই পরিসংখ্যানটা বিস্তারিত আপনাদের কাছে দিতে চাই না। ধরেন শুনেন, অনুমান নির্ভর এক জিনিস, সন্দেহ পোষণ করা এক জিনিস, কাউকে একটা কিসে কী বলে মানে সন্দেহের তালিকায় আনা এক জিনিস, আর সেইটাকে সুস্পষ্ট করা আর এক জিনিস। এবং সেই সুস্পষ্টকরণ সম্পন্ন হলেই চিহ্নিত করা যাবে যে দিজ আর দি পিপুল আর ইনভলভ উইথ অল দিস অ্যানোমালিস। সুতরাং একটু ধৈর্য ধরতে হবে।